হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি গরুর তিল লিটার রান্না করব। এখানে 1 কেজি তিল আছে, এখন হাফ কাপ তেল দিলাম। তেল গরম হলে পেঁয়াজ দেব, হাফ কাপ এবং আদা রসুন মরিচ ধনিয়া আসো, জিরা আসো, হলুদ 1 চামচ, এগুলি 2 মিনিট ভাজবে জলে, তবে পানি দিবে, 2 মিনিট ভাজবে, এখন পানি দিবে ভাতটা। এখন 5 মিনিটে তৈরি করবে কষাইবে, এখন পরিমাণ লবণ দেবে। গরুর তেল দিয়ে এগুলি 3-4 দিন ধুয়ে তারপর গরম পানিতে দিয়েছি, সিদ্ধ করলে সব খেয়ে যায়, এটা খাইতে ভালো লাগে না। একটু পানি দেবো, মশলাটা কষাবো, এখন এগুলি দিব। এখন ঢেকে দেবো 5 মিনিট। ভালোভাবে কষে তারপরে পানি দিব, জালটা একটু কমাই দিব। পানি দিই নি এখন, কিন্তু ঢেকে দিব। কষানো হয়েছে, আমি একটা পানি ঢেকে দেব। এখন জিরে কুমড়া 1/2 চামচ আর গরম মশলা 1/2 চামচ, এখন জালটা কমে দেবো, জালটা কমে ঢেকে দেবো। এখন 4টা কাঁচামরিচ আনাম, 5 মিনিট লাগবে এতে। হয়ে গেছে। রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।